হকের চাকরির দাবিতে বিক্ষোভ পৌঁছে গেছে মুখ্যমন্ত্রীর দরজায়। রাষ্ট্রপতি মুর্মুকে অপমান করা অখিলগিরির বিরুদ্ধেও ক্ষোভের আগুনে জ্বলছে রাজ্য। আর এই প্রেক্ষাপটে অখিলের কুমন্তব্য নিয়ে অদ্ভুত যুক্তি পেশ করলেন কে? মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক বলছেন, অখিল মুখে বললেও আসলে নাকি ভেতর থেকে শুভেন্দু তাকে বলাচ্ছেন। কামারহাটির তৃণমূল বিধায়ক বোঝাতে চাইলেন, বলছে অখিল, বলাচ্ছে শুভেন্দু। ঘটনাচক্রে শুভেন্দুর মাস্তুত ভাই অখিলগিরি। ব্যাখ্যা দিতে গিয়ে মদন আরো বলছেন, কণ্ঠস্বর অখিলের বলাচ্ছে নাকি শুভেন্দুর জিন। যিনি রাষ্ট্রপতিকে অপমান করলেন, অঙ্গভঙ্গি করলেন, তার মুখ থেকে কথা বেরোলেও আসলে নাকি তিনি বলেননি, বলাচ্ছেন শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতিকে অপমান করার পরেও এখনো পদে বহাল অখিলগিরি। মন্ত্রের কুমন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে জিন তত্ত্ব খুঁজে পেলেন মদন মিত্র। অখিল বলছে ভেতর থেকে শুভেন্দু বলাচ্ছে, অখিলকে আমি চিনি, সেই অখিল যখন বলছে তার মানে ও বলছে, হিজ মাস্টার্স ভয়েসটা হচ্ছে ও, পেছন থেকে শুভেন্দু জিন বলাচ্ছে মাসুতো ভাই। কামারহাটের তৃণমূল বিধায়ক বলছেন, অখিলের মধ্যে জিন আছে শুভেন্দুর, সেই নাকি এসব বলাচ্ছে। ঘটনাচক্রে অখিলগিরির সম্পর্কে মাস্তুত ভাই শুভেন্দু অধিকারী, সেই প্রসঙ্গ টেনে মদন সুলভ ভঙ্গিতে মিত্র মশাই বলছেন, যত নষ্টের গোড়া সেই জিন। অখিল হচ্ছে শুভেন্দুর মাস্তুত ভাই। কি হয়, ফ্যামিলির মধ্যে থাকলে যেমন দেখবে কিডনি চেঞ্জ করতে গেলে ফ্যামিলির মধ্যে হয়, লিভার চেঞ্জ করতে গেলে লিভার ম্যাচ করে, ঠিক তেমনি অখিল তো শুভেন্দুর মাস্তুত ভাই, চোরে চোরে নয় কিন্তু ওই জিনটা আছে, ওই জিনটা অখিলকে মানে অখিল বলছে ভেতর থেকে শুভেন্দু বলাচ্ছে। রাষ্ট্রপতির উদ্দেশ্যে অখিলের কুরুচিকর মন্তব্যের পর মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেও মন্ত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, আর তার বিরুদ্ধে মামলা হলেও পালিয়ে বেড়াচ্ছেন অখিলগিরি, নথি নেননি, তার ফলে টানা দ্বিতীয় দিন হলো না শুনানি। রিপাবলিক বাংলা।